9 এর এক্সারসাইজ 4 এর 6 থেকে শুরু করে 9 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে তিনটে পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 3.3 আর একটা পয়েন্ট হচ্ছে 8.-2 আর একটা পয়েন্ট হচ্ছে -2.-2। এই তিনটে বিন্দু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে, আর ABC ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে দেওয়া হচ্ছে। তাহলে কী করব, প্রথমে আমরা AB দৈর্ঘ্যটাকে বার করছি। AB কত হবে, 3-8² প্লাস 3-2² তাহলে এখানটা হয়ে যাবে 3+2². তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়েছে -5² + 5² তাহলে এখানটা বসছে 25+25 তাহলে হচ্ছে √50 এত ইউনিট। এটা হয়ে যাচ্ছে AB এর দৈর্ঘ্য। নেক্সট আমাদের BC-টাকে বার করতে হবে। BC কত হবে, 8-2 তাহলে হয়ে যাচ্ছে 8+2² প্লাস -2 -2 তাহলে হয়ে যাচ্ছে +2। -2 ফর্মুলার জন্য একটা মাইনাস বসে আবার -2 রয়েছে, তাহলে এখানটা +2 বসবে। তাহলে কত হচ্ছে, 8+2 করলে কত হচ্ছে, 8+2 করলে হয়ে যাচ্ছে এটা 10, তার স্কোয়ার এখানটা হয়ে যাচ্ছে 0² তাহলে কত হবে, এটা হচ্ছে 100, 100 রুট ওভার করলে হচ্ছে 10 এত ইউনিট। আমাদের CA-টাকে বার করতে হবে। CA কত হবে, 3-2 তাহলে হয়ে যাচ্ছে 3+2² প্লাস 3-2 তাহলে হয়ে যাচ্ছে 3+2² তাহলে এখানটা হয়ে যাচ্ছে 5² + 5² তাহলে বসছে √25+25 তাহলে হয়ে যাবে √50 এত ইউনিট। তাহলে দেখো এখানে দেখলে বুঝতে পারবে AB আর CA এই দুটো বাহুর মাপ ইকুয়াল বেরিয়ে গেছে, AB ইকুয়াল টু হয়ে যাচ্ছে CA। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট আমাদের প্রুফ করতে হবে যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা কী করছি, AB বাহুটা স্কোয়ারের সাথে CA বাহুটা স্কোয়ারটাকে প্লাস করছি, তাহলে কত হবে, AB স্কোয়ার কত হচ্ছে, AB স্কোয়ারটা হয়ে যাচ্ছে √50 তার স্কোয়ার। CA তার স্কোয়ার বলতে কত হবে, CA স্কোয়ার বলতে হয়ে যাচ্ছে √50 তার স্কোয়ার, তাহলে এখানটা কত হচ্ছে 50+50 তাহলে হয়ে যাচ্ছে 100। 100টাকে লেখা যেতে পারে 10² 10 বলতে কত আছে, 10 বলতে হচ্ছে BC, তাহলে এখানটা আমরা লিখে দিতে পারি BC². তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি AB² + CA² ইকুয়াল টু হয়ে যাচ্ছে BC², তাহলে এটাকে লেখা যেতে পারে লম্ব² + ভূমি² ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই ফর্ম্যাটে চলে এসছে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লেখা যেতে পারে যে লম্ব² + ভূমি² ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। যখন এটা প্রুভ হয়ে গেছে তাহলে এটা বলা যেতে পারে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যখন আমরা দুটো বাহুকে ইকুয়াল দেখাতে পেরেছি তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ABC ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট আমাদের ABC অতিভুজের দৈর্ঘ্যটা জিজ্ঞেস করেছে। তো এখানে দেখো ABটা হচ্ছে লম্ব, আমরা ত্রিভুজটা আছি, এটা হচ্ছে ABটা হচ্ছে লম্ব আর CA-টা হচ্ছে ভূমি, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এখানে অতিভুজ কত হচ্ছে, অতিভুজটা হচ্ছে BC। তাহলে BC অতিভুজের দৈর্ঘ্য কত বেরিয়ে গেছে, BC অতিভুজের দৈর্ঘ্যটা বেরিয়ে গেছে 10 একক। এটা হচ্ছে আরেকটা আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে চারখানা শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। বলছি চারটে শীর্ষবিন্দু একটা বর্গক্ষেত্র, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথম পয়েন্টটার নাম দিলাম আমরা A, তারপর একটা নাম দিলাম B, তারপর একটা নাম দিলাম C, তারপর একটা নাম দিলাম D। তো আমাদের প্রথমে সবকটা বাহু দৈর্ঘ্যগুলোকে বার করতে হবে। তাহলে AB ইকুয়াল টু কত হবে,
2 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 0 হোল স্কয়ার, তাহলে এখানে 2 স্কয়ার করলে কত হবে 4, 1 স্কয়ার করলে হয়ে যাবে 1, তাহলে হয়ে যাচ্ছে রুট 5, এত ইউনিট। বিসি লেন্থটা কত হবে 0 মাইনাস মাইনাস 1, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 0 প্লাস 1 হোল স্কয়ার, আবার 0 মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে এখানটা কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে রুট 5 ইউনিট। আবার সিডি বার করতে হবে, সিডি ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 3 হোল স্কয়ার, তাহলে মাইনাস 1 মাইনাস 1 তার স্কয়ার করলে কত হবে এখানটা হয়ে যাবে 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার হচ্ছে মাইনাস 2 স্কয়ার প্লাস দিয়ে হচ্ছে মাইনাস 1 স্কয়ার, তো মাইনাস 2 স্কয়ার করলে হবে 4, মাইনাস 1 স্কয়ার করলে হবে 1, তাহলে এখানটা হয়ে যাচ্ছে রুট 5, এত ইউনিট। আবার এসিটাকে বার করছি, এসি কত হচ্ছে এডিটাকে বার করছি, এডি কত হচ্ছে এখানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এখানটা কত হবে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে হচ্ছে 1 মাইনাস 2 স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে রুট 5 ইউনিট। তাহলে সবকটা বাহুর মাপই আমরা পেয়ে গেলাম রুট 5 করে, সবকটা বাহুর মাপই আমরা পেয়ে গেছি রুট 5 করে। নেক্সট আমাদের এই কর্ণগুলো দৈর্ঘ্যটাকে বার করতে হবে, প্রথমে এসি কর্ণটাকে বার করতে হবে আর বিডি কর্ণটাকে বার করতে হবে। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল 2,1, আর সি পয়েন্টটা কত ছিল, সি পয়েন্টটা ছিল মাইনাস 1,2, তাহলে এসি কত হবে, এসি হয়ে যাবে 2 মাইনাস মাইনাস 1, তাহলে হয়ে যাবে 2 প্লাস 1 হোল স্কোয়ার, আবার এখানটা প্লাস দিয়ে বসবে 1 মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এখানটা কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 1 স্কোয়ার, তাহলে পেয়ে যাবো 9 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার 10, এত ইউনিট। এটা হয়ে যাচ্ছে এসি। আবার আমাদের বিডি কর্ণটা দৈর্ঘ্যটাকে বার করতে হবে, বিডি কর্ণটা কত হবে, বি পয়েন্টটা ছিল 0,0, ডি পয়েন্টটা কত ছিল, ডি পয়েন্টটা ছিল 1,3, তাহলে বিডি কত হচ্ছে 0 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এখানটা পেয়েছি 1 প্লাস 9, তাহলে হচ্ছে রুট ওভার 10 ইউনিট। তাহলে দেখো কর্ণগুলোর দৈর্ঘ্যটাও সেম চলে এসেছে, চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম এবং দুটো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সেম, তাহলে বলা যেতে পারে যে এবিসিডি একটি বর্গক্ষেত্র। চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কর্ণগুলোর মাপগুলো যদি আলাদা হয় তাহলে এবিসিডিটা হতো একটা রম্বস, চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কর্ণগুলোর মাপটা হচ্ছে আলাদা, তাহলে এবিসিডি হচ্ছে একটা রম্বস। আর এখানে যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলোর দৈর্ঘ্যটা হচ্ছে সমান, তাহলে এবিসিডি হচ্ছে একটা বর্গক্ষেত্র। নেক্সট প্রশ্নে বলেছে যে ওয়াইয়ের মান বার করতে, এখানে বলে দিয়েছে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 একক, তাহলে জিজ্ঞেস করেছে ওয়াইয়ের মানটা কত, তাহলে কি করব, 2,y আর এটা হচ্ছে 10,-9, এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা বার করছি কত হবে, এখানটা হয়ে যাবে 2-10 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস 9, তাহলে হয়ে যাবে ওয়াই প্লাস 9 হোল স্কোয়ার, তো এই ডিস্টেন্সটা কত দেওয়া রয়েছে, এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 10 একক, দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করলাম, তো এই ডিস্টেন্সটা গিভেন ছিল 10 ইউনিট। আমাদের এখান থেকে সলভ করে ওয়াইয়ের ভ্যালুটাকে বার করতে হবে, তাহলে কি করব, এখানটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 8 স্কোয়ার, এখানটা হচ্ছে ওয়াই প্লাস 9 তার স্কোয়ার ইকাল টু হচ্ছে 10, মাইনাস 8 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 64, ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 9, 9 স্কোয়ার করলে হচ্ছে 81, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। আচ্ছা এখান থেকে রুট ওভারটাকে তুললে তাহলে এ পাশে একটা স্কোয়ার করতে হবে, আমরা এখান থেকে রুট ওভারটাকে তুলেছি তাই এ পাশে একটা স্কোয়ার হয়েছে, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 18 ওয়াই
প্লাস 81 প্লাস 64 এখানটা হয়ে যাচ্ছে 100 100টাকে আমরা সাইড চেঞ্জ করছি তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে তাহলে কত হচ্ছে y স্কয়ার প্লাস 18y 64 থেকে 100টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 36 আবার 81 থেকে মাইনাস করতে হবে তাহলে কত হবে এখানটা হয়ে যাচ্ছে 45 ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে আমরা পেয়ে গেলাম y স্কয়ার প্লাস 18y প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে 0 এটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে হয়ে যাচ্ছে y স্কয়ার 15 প্লাস 3 ইন্টু y প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে এখানটা হয়ে যাবে 15y প্লাস 3y প্লাস 45 ইকুয়াল টু 0 তাহলে y প্লাস 15 এখান থেকে পড়ে থাকছে আর y প্লাস 3 পড়ে থাকছে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম নেক্সট আমরা কি করব একবার এটা ইকুয়াল টু 0 লিখবো একবার এটা ইকুয়াল টু 0 লিখবো তাহলে কত হচ্ছে y প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 15 y প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 3 y এর দুখানা ভ্যালু হতে পারে একটা হচ্ছে মাইনাস 15 একটা হচ্ছে মাইনাস 3 নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন বলছে x অক্ষের উপর একটা বিন্দু খুঁজি যেটা 3,5 এবং 1,3 এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী তাহলে কি করব x অক্ষের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্কগুলো কি রকম হয় থাকে x অক্ষের উপরে অবস্থিত পয়েন্টগুলো হয়ে থাকে 1,0 2,0 তারপরে পয়েন্ট হবে 3,0 এরকম ধরনের হয়ে থাকে পয়েন্টগুলো তো আমরা ধরে নিচ্ছি যে x অক্ষের উপরে অবস্থিত পয়েন্টটা হলো x,0 x অক্ষের উপর বিন্দুটি হচ্ছে x,0 এখানে বলছে x অক্ষের উপরে এমন একটা বিন্দু খুঁজি যা 3,5 এবং 1,3 এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী মানে x,0 এই পয়েন্টটার 3,5 এই পয়েন্টটা থেকে যা ডিস্টেন্স হবে আবার 1,3 এই পয়েন্টটা থেকেও সেম ডিস্টেন্স হবে আমাদের এখানে বলেছে যে x অক্ষের উপরে একটা পয়েন্ট নির্ণয় করতে হবে যে পয়েন্টটা 3,5 এবং 1,3 এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী তাহলে কি করব প্রথমে আমরা x,0 এই পয়েন্টটা থেকে 3,5 এই পয়েন্টটার দূরত্বটা বার করব তাহলে এখানটা লিখছি x,0 এবং 3,5 এর মধ্যবর্তী দূরত্ব কত হবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার এত একক আবার আমাদের x,0 এবং 1,3 এর মধ্যবর্তী দূরত্ব বার করছি কত হবে x-1 হোল স্কোয়ার প্লাস 0-3 হোল স্কোয়ার এত একক হয়ে যাচ্ছে তাহলে এখানে বলছে যে এই x,0 এবং 3,5 এর মধ্যবর্তী দূরত্ব যেটা বেরিয়েছে x,0 এবং 1,3 এর মধ্যবর্তী দূরত্বের সাথে ইকুয়াল তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে দিচ্ছি তাহলে কত হবে রুট ওভার অফ x-3 হোল স্কোয়ার প্লাস 0-5 হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে x-1 হোল স্কোয়ার প্লাস 0-3 হোল স্কোয়ার এটা বলে দিয়েছে দুটোর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল তাহলে এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে তাহলে কি করব আমরা প্রথমে বোথ সাইডে স্কোয়ার করছি যদি বোথ সাইডে স্কোয়ার করা যায় তাহলে রুট ওভার সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে
তাহলে এখানটা কত হবে এক্স মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস তিন হোল স্কোয়ার। তাহলে কত বসবে এক্স মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস এক হোল স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার। মাইনাস তিনের স্কোয়ার করলে তো সেই তিনের স্কোয়ারই হবে, মানে মাইনাস তিনের স্কোয়ার করলে তো সেই পজিটিভ হয়ে যাবে। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু তিন প্লাস তিনের স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস একের স্কোয়ার প্লাস নয়। এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকেও এক্স স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ, এখান থেকে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন। তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্সটাকে সাইড চেঞ্জ করলে প্লাস টু এক্স হয়ে যাবে, নাইনটাকে সাইড চেঞ্জ করছি তাহলে মাইনাস নাইন হয়ে যাবে, টোয়েন্টি ফাইভটাকে সাইড চেঞ্জ করছি মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে, প্লাস নাইন মাইনাস নাইনটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে মাইনাস ফোর এক্স ইকাল টু কত হবে মাইনাস টোয়েন্টি ফোর হয়ে যাবে, মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকাল টু কত হবে টোয়েন্টি ফোর বাই ফোর, ক্যান্সেল করলে পড়ে থাকছে ছয়। পয়েন্টটা কত ছিল, পয়েন্টটা ছিল এক্স কমা জিরো, তাহলে হয়ে যাচ্ছে ছয় কমা জিরো, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চিত্রের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।